Alhamdulillahi wahda wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Shomosto proshongsha ekokbhabe Allahur jonno. Salat o salam tar priyo nabi Muhammad sallallahu alaihi wasallamer upore nazil hok jar por ar kono nabi nei. আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন সাহাবীদের উপর প্রতিদান দিবস পর্যন্ত সালাত ও সালাম নাজিল হোক। শরীয়ত হচ্ছে একটি পরিপূর্ণ জীবন পদ্ধতি যা সকল দিক থেকে সার্বিকভাবে মুসলিমদের ব্যক্তিগত জীবনকে গঠন করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। এসব দিকের মধ্যে গুণাবলী শিষ্টাচার ও চরিত্রের দিকটি অন্যতম। ইসলাম এদিকে অত্যন্ত গুরুত্বারোপ করেছে, তাই তো আকীদা ও আখলাকের মাঝে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হচ্ছে সে ব্যক্তি যে তার চরিত্রের মধ্যে সর্বোত্তম অধিকারী। অর্থাৎ মুমিন যারা আছে এদের ভিতরে সর্বোত্তম পরিপূর্ণ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে তার চরিত্রে সর্বোত্তম, অর্থাৎ যার চরিত্র অনেক উত্তম এবং উত্তম চরিত্রের অধিকারী। এ হাদিসটি আহমেদের দ্বিতীয় খণ্ডের 250 এবং আবু দাউদের 4682 এবং তিরমিজিতে 1162 রয়েছে। মূলত আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের সামনে কি বিষয়ে আলোচনা করব, এ হাদিসটি কিন্তু আমাদের ইঙ্গিত করে দিল। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে একজন মুসলিমের চারিত্রিক গুণাবলী, অর্থাৎ মুসলমানদের চরিত্র ও তার চারিত্রিক গুণাবলী। এই চরিত্র চারিত্রিক গুণাবলী মুসলমানদের কেমন হবে সে বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আসলেই মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার তো ওই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম, যে হাদিসটি আমরা বললাম। সুতরাং উত্তম চরিত্র হচ্ছে ঈমানের প্রমাণবাহী ও প্রতিফলন। চরিত্র ব্যতীত ঈমান প্রতিফলিত হয় না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে তাকে প্রেরণের অন্যতম মহান উদ্দেশ্য হচ্ছে চরিত্রের উত্তম দিকসমূহ পরিপূর্ণ করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, ইন্নামা বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তো কেবল চরিত্রের উত্তম দিকসমূহ পরিপূর্ণ করে দিতে প্রেরিত হয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ও ইমাম বুখারি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারি আদাবুল মুফরাদে বর্ণনা করেছেন এটি। এ কারণেই আল্লাহ তাআলা উত্তম ও সুন্দরতম চরিত্রের মাধ্যমে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত, যেটি সূরা কলম আয়াত নম্বর 4। কোথায় এটা বর্তমান বস্তুবাদী মতবাদ ও মানবতাবাদী মানুষের মন করা চিন্তা চেতনায় যেখানে চরিত্রের দিককে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হচ্ছে, তা শুধু সুবিধাবাদী নীতিমালা ও বস্তুবাদী স্বার্থের উপর প্রতিষ্ঠিত, যদিও তা অন্যদের উপরে জুলুম বা নির্যাতনের মাধ্যমে হয়। অন্য সব জাতির সম্পদ লুণ্ঠন ও মানুষের সম্মান হানির মাধ্যমে হয়। একজন মুসলিমের উপর তার আচার আচরণে আল্লাহর সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অন্য মানুষের সাথে, এমনকি নিজের সাথে কি করা ওয়াজিব, ইসলাম তার এক অভিনব চমকপ্রদ চিত্র অঙ্কন করে দিয়েছে। যখনই একজন মুসলিম বাস্তবে ও তার লেনদেনে ইসলামী চরিত্রের অনুবর্তন করে, তখনই সে আভীষ্ট অভীষ্ট পরিপূর্ণতার অতি নিকটে পৌঁছে যায়। পক্ষান্তরে যখনই একজন মুসলিম ইসলামের চরিত্র ও শিষ্টাচার থেকে দূরে সরে যায়, সে বাস্তবে ইসলামের প্রকৃত প্রাণ চাঞ্চল্য নিয়ম নীতির ভিত্তি থেকে দূরে সরে যায়। সে যান্ত্রিক মানুষের
বা রবট এর মতো হয়ে যায়, যার কোনো অনুভূতি এবং আত্মা থাকে না, আত্মা নেই। ইসলামে ইবাদত সমূহ চরিত্রের সাথে কঠোরভাবে সংযুক্ত। যে কোনো ইবাদতই একটি উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায় না তার কোনো মূল্য নেই। অর্থাৎ যে কোনো ইবাদতই করলো কিন্তু ইবাদতটা একটি উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায় না তার কোনো মূল্য নেই। আল্লাহর সামনে সলাত আদায়ের ক্ষেত্রে দেখা যায় সলাত একজন মানুষকে অশ্লীল অপছন্দ কাজসমূহ হতে রক্ষা করে, আত্মশুদ্ধি আত্মার উন্নতি সাধনে এর প্রভাব রয়েছে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত অশ্লীল ও অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করে, যেটি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে রয়েছে। অনুরূপভাবে সাওম বা রোজা তাকওয়ার দিকে নিয়ে যায়, আর তাকওয়া হচ্ছে মহান চরিত্রের অন্যতম। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেটি সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সাওমকে ফরজ করা হয়েছে যেটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া লাভ করতে পারো, যাতে মুত্তাকি হতে পারো। সাওম অনুরূপভাবে শিষ্টাচার, ধীর স্থিরতা, প্রশান্তি, ক্ষমা, মূর্খদের থেকে বিমুখতা ইত্যাদির প্রতিফলন ঘটায়। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফা ইন সাব্বাহু আহাদুন আও ক্বাতালাহ ফালইয়াকুল ইন্নি ইমরুউন সাঈমুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো সিয়ামের দিন যদি হয় তাহলে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, হই চই অস্থিরতা না করে, যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লড়াই করে সে যেন বলে, আমি সাওম পালনকারী, আমি সিয়াম রেখেছি, যেটি সহিহ বুখারী হাদিস 1905, সহিহ মুসলিম হাদিস 1151। দেখুন, সাওমও মানুষের চরিত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করা শেখায়। অনুরূপভাবে জাকাত, জাকাতও অনুরূপভাবে অন্তরকে পবিত্র করে, আত্মাকে পরিমার্জিত করে এবং তাকে কৃপণতা, লোভ ও অহংকারের ব্যাধি হতে মুক্ত করে। যেমনটি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন সূরায়ে তাওবার ভিতরে, আপনারা এটি পেয়ে যাবেন সূরায়ে তাওবার 103 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলছেন, তাদের সম্পদ হতে আপনি সাদাকা করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও পরিমার্জিত করবেন। তাহলে দেখুন, ইসলামিক বিধান জাকাত তাকে পবিত্র করে দেয়, যেটি সূরায়ে তওবার 103 নম্বর আয়াত। আর হজ হচ্ছে একটি বাস্তবমুখী প্রশিক্ষণশালা আত্মশুদ্ধি এবং হিংসা বিদ্বেষ ও পঙ্কিলতা থেকে আত্মাকে পরিশুদ্ধ ও পরিমার্জনের জন্য। আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ্জ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 197 নম্বর আয়াতের ভিতরে, তিনি বলছেন যে এ মাসগুলোতে নিজের উপরে হজ ফরজ করে নিল, সে যেন অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া বিবাদ হজের মধ্যে না করে, যেটি সূরা বাকারার 197 নম্বর আয়াতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা ও পাপ কর্ম না করে হজ পালন করলো, সে তার পাপ রাশি হতে তার মা যেদিন জন্ম দিয়েছে সে দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো, যেটি বুখারীর 1521 নম্বর হাদিসে রয়েছে। তাহলে মূলত আমরা দেখতে পারলাম যে ইসলামে যতগুলো বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধানই মানুষের চরিত্রকে উত্তম করে, চরিত্রকে সুন্দর করে। একজন মুসলিমের চরিত্রকে একজন মুসলিমের চরিত্র যেমন হওয়া উচিত সেরকম করে দেয়। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যদি দুনিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পারি যে মানুষের চরিত্র কত খারাপ হয়ে গেছে।
তারা সলাত আদায় করছে, চরিত্র নষ্ট, মূলত তাদের সলাত হচ্ছে না সঠিকভাবে অথবা সুন্দরভাবে। এজন্য আসুন আমরা ইসলামের চরিত্রের মৌলিক দিক বা মৌলিক বিষয়সমূহ কি এগুলো আমরা এক নজরে জেনে নিই। আমাদের এই বিষয়গুলো জানা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন, কারণ আমরা যদি এ বিষয়গুলো না জেনে থাকি তাহলে আমরা সঠিকভাবে ইসলামকে মূল্যায়ন করতে পারবো না, ইসলামের আদবগুলোকে রক্ষা করতে পারবো না। এ বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। তো চলুন আমরা জেনে নেই ইসলামী চরিত্রের মৌলিক বিষয়গুলো কি। প্রথম বিষয় সত্যবাদিতা। ইসলামের চরিত্রের মৌলিক একটা বিষয়ের ভিতরে একটি হচ্ছে সত্যবাদিতা, অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ইসলামী চরিত্রের আমাদের নির্দেশ দিয়েছেন তার অন্যতম হচ্ছে সত্যবাদিতা চরিত্র। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে তোমরা ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথী হও, যেটি সূরা তাওবা 119 নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা তাকে ভয় করার প্রশিক্ষণ শেখাচ্ছেন এবং সত্যবাদী যারা এদের সাথী হতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকা ইয়াহদি ইলাল বিরর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইখতাবা সিদ্দীকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সত্যবাদিতা গ্রহণ করো, কেননা সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। একজন লোক সর্বদা সত্য বলতে বলতে সত্য বলতে থাকে এবং সত্যবাদিতার প্রতি অনুরাগী হয়, ফলে আল্লাহর নিকটে সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়, যেটি মুসলিমের 2607 নম্বর হাদিস। তাহলে দেখেন ইসলামের সত্যবাদিতা একটা মৌলিক চরিত্রের বিষয়। আমরা আজকে দেখা যায় আমাদের সমাজে, আমাদের দুনিয়ায়, আমাদের দেশে এই সত্যবাদিতা খুবই অভাব। অথচ একজন মুসলিমের পরিপূর্ণ সুন্দর মুসলিম হতে চাইলে তাকে অবশ্যই সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। ইসলামের উত্তম চরিত্রে মৌলিক আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমানতদারিতা। মুসলিমদের যেই সমস্ত ইসলামী নির্দেশ বা যেই সমস্ত ইসলামী নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে আরেকটি হচ্ছে আমানতসমূহ তার অধিকারদের নিকট আদায় করে দেওয়া। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের নিকট আদায় করে দিতে, অর্থাৎ ওই আমানত যারা হক পাবে তাদেরকে আদায় করে দিতে, দিয়ে দিতে, যেটি সূরা নিসার 58 নম্বর আয়াতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের নিকটে আল আমিন উপাধি লাভ করেছিলেন, তারা তার নিকট তাদের সম্পদ আমানত রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের মুশরিকরা কঠোরভাবে নির্যাতন শুরু করার পর যখন আল্লাহ তাকে মক্কা থেকে মদিনা হিজরত করার অনুমতি দিলেন, তিনি আমানতের সমস্ত মাল তার অধিকারীদের নিকট ফিরিয়ে দেওয়া ব্যতীত হিজরত কিন্তু করেননি। অথচ তারা সকলেই কাফের ছিল, কিন্তু ইসলাম তো আমানত তার অধিকারীদের নিকট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে, যদিও তারা কাফের হয়। যদি কাফের হয় তবু আপনি তাদের আমানত সঠিকভাবে ফিরিয়ে দেবেন। কিন্তু দেখা যায় আজকে আমরা মুসলমান মুসলমানদের সাথেই খেয়ানত করছি, মূলত এটা উত্তম চরিত্রের অধিকার, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য নয়। যারা এই আমানতের খেয়ানতকারী তাদের চরিত্র উত্তম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এটা থেকে হেফাজত করে। এরপরে আসি চরিত্রের মৌলিক আরেকটি বিষয় নিয়ে। চরিত্রের মৌলিক তিন নম্বর আরেকটি বিষয় হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা, যেটি মুসলিমদের চরিত্রের মৌলিক বিষয়ের আরেকটি, অঙ্গীকার আদায় করা, পূর্ণ করা। ইসলামী মহান চরিত্রের অন্যতম হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কেননা অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে, যেটি সূরা আল ইসরা বা সূরা বানি ইসরাইল 34 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন,
আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। আল্লাহ তাআলা বলছেন, যারা অঙ্গীকার পূর্ণ করে এবং প্রদত্ত প্রতিজ্ঞা ভঙ্গ করে না, অর্থাৎ অঙ্গীকারকে ঠিক রাখে এবং অঙ্গীকার ভঙ্গ করে না, যেটি সূরায়ে রাদের 20 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি ভঙ্গ করা নিফাকের বৈশিষ্ট্যের মধ্যে গণ্য করেছেন। তাহলে এক্ষেত্রেও আমরা মুসলমানেরা পদস্খলিত হয়ে গেছি, আমরা অঙ্গীকারকে পূর্ণ করছি না। মুসলিমদের চারিত্রিক মৌলিক গুণাবলীর আরেকটি গুণ হচ্ছে বিনয়, বিনয় হওয়া। ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে একজন মুসলিম তার মুসলিম অপর মুসলিম ভাইয়ের সাথে ধনী সে হোক অথবা গরিব হোক বিনয়ী হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আখফিদ জানাহাকা লিল মুমিনিন, আর তুমি পার্শ্ব দেশকে মুমিনদের জন্য অবনত করে দাও, যেটি সূরা হিজরের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদু হাত্তা লা ইয়াফখার আহাদুন আলা আহাদিন ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার নিকট ওহী করেছেন যে তোমরা বিনয়ী হও যাতে একজন অপরজনের উপরে গর্ব না করে, একজন অপরজনের উপর সীমা লঙ্ঘন না করে, যেটি সহিহ মুসলিম 2865 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা আরেকটি চরিত্রের উত্তম মৌলিক গুণাবলীর একটি যা আরেকটি জানতে পারলাম যে বিনয় হওয়া। যারা একজন মুসলিম সত্যিকারের মুসলিম হতে চাইলে চারিত্রিক দিক থেকে তাকে উন্নত হতে হয়। এই মুসলিমদের চারিত্রিক মৌলিক গুণাবলীর আরেকটি গুণাবলী যেটা আমরা 6 নম্বর বলতে পারি, মাতাপিতার প্রতি সৎ ব্যবহার করা। মাতাপিতার প্রতি সৎ ব্যবহার উত্তম চরিত্রের অন্যতম, আর এটা তাদের হক মহান হওয়ার কারণে। যেই হক আল্লাহ হকের পর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পরেই পিতামাতার হক রয়েছে সন্তানের কাছে। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, এবং মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো, যেটি সূরা নিসা 36 নম্বর আয়াত দ্বারা রয়েছে। তাহলে মূলত এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের পরে আল্লাহ তাআলা মাতা পিতার অধিকারের কথা বললেন। আল্লাহ তাদের আনুগত্য, তাদের প্রতি দয়া করা, বিনয় হওয়া এবং তাদের জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমান ওয়াকুলির রাব্বি ওয়াকুল রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সূরা বানি ইসরাইল বা সূরা ইসরার 24 নম্বর আয়াতে বলছেন যে তাদের উভয়ের জন্য তোমরা দয়াবনতির ডানা অবনত করে দাও এবং বলো, হে আমাদের রব, তাদের প্রতি আপনি করুণা করুন, তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহ তাআলা পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে, তাদের জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন। এক ব্যক্তি জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল ইয়া রাসূলাল্লাহ, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, অর্থাৎ আমার উত্তম সাহচর্যের সবচেয়ে বেশি অধিকারী ব্যক্তি কে, কে আমার সবচেয়ে বেশি অধিকার পায় আমার কাছ থেকে উত্তম সাহচর্যে। তখন কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। কালা সুম্মা মান, অতঃপর লোকটি আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কে? কালা, তিনি বললেন, সুম্মা উম্মুকা, অতঃপর তিনি বললেন যে তোমার মা। কালা সুম্মা মান, ওই লোকটি আবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কে? কালা সুম্মা উম্মুকা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তোমার মা। সুম্মা মান কাল, এরপরে জিজ্ঞাসা করলো, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা সুম্মা আবুকা, এরপরে তোমার পিতা। দেখুন তো, মাতা পিতার প্রতি এই সদ্ব্যবহার ও দয়া অনুগ্রহ অতিরিক্ত বা পূর্ণতা দানকারী বিষয় নয়, বরং তা হচ্ছে সকল মানুষের উপর ইজমা ভিত্তিতে ফরজ আইন, এটা করতে বাধ্য। পিতামাতার হক আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু বলা হলো, আমার উত্তম সাহচর্য কে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তিনবারে কথা বললেন, চতুর্থ বারে গিয়ে বললেন তোমার বাবা। তাহলে বোঝা যায় পিতামাতার সাথে সম্পর্ক উন্নত করতে হবে এবং তাদেরকে
সুন্দরভাবে ই করতে হবে। ওই হাদিসটি আমরা বুখারী 5971 এবং মুসলিমের 2548 নম্বরে আপনারা পেয়ে যাবেন। এই পিতামাতার এই সৎ ব্যবহার, তাদের সাথে সাহচর্য কিভাবে করতে হবে এই বিষয়। এখন আরেকটি বিষয় আমরা নিয়ে আলোচনা করতে চাই, যে 6 নম্বর বিষয় মুসলিমদের চারিত্রিক গুণাবলীর আরেকটি গুণাবলী হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ একজন মুসলিম তার আত্মীয়র সাথে কিভাবে সম্পর্কটাকে বজায় রাখবে, কিভাবে ধরে রাখবে, এটাও কিন্তু ইসলাম শিখিয়ে দেয়। মূলত আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো না জানার কারণে পথস্খলন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। যেমন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে দেখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামী চরিত্রের অন্যতম, আর তা হচ্ছে নিকট আত্মীয়গণ, যেমন চাচা, মামা, ফুফা, খালা প্রমুখ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব, আর তা ছিন্ন করা জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত ও অভিশাপের কারণ, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাতিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, যেটি সূরা মুহাম্মদ 22 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যে তোমরা যদি তোমরা প্রত্যাবর্তন করো তবে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? তারা তো ওই সব লোক যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন, এতে তিনি তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের অন্তর্দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। মূলত কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধিক্কার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার বন্ধ ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেটি সহিহ বুখারীর 5984 এবং সহিহ মুসলিম 4633 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমরা সতর্ক থাকব, আমরা মুসলিমরা উত্তম চরিত্রের অধিকারী অর্জন করতে গিয়ে কখনো যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি। মুসলিমদের মৌলিক চরিত্রের আরেকটি বিষয় হচ্ছে প্রতিবেশীর প্রতি সুন্দর ব্যবহার করা। দেখা যায় ওই সমস্ত গুণগুলো তো একজনের আছে, কিন্তু তার প্রতিবেশীর সাথে তার আচরণটা ভালো হচ্ছে না। অথচ প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার হচ্ছে ইসলামী চরিত্রের অন্যতম। প্রতিবেশী হচ্ছে সেসব লোক যারা তোমার বাড়ির বা আপনার বাড়ির আশেপাশে বসবাস করে, যে আপনার সবচেয়ে নিকটবর্তী, সে সুন্দর ব্যবহার ও অনুগ্রহের সবচেয়ে বেশি হকদার। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 37 নম্বর আয়াতে, আর মাতাপিতার প্রতি সৎ ব্যবহার করো, নিকট আত্মীয় যারা তাদের প্রতি সৎ ব্যবহার করো, ইয়েতিম মিসকিন নিকটতম প্রতিবেশী ও পার্শ্ববর্তীদের প্রতিও তুমি সৎ ব্যবহার করো। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তার বান্দাদেরকে, যে প্রত্যেকের সাথে যেন সে সৎ ব্যবহার করে। এতে আল্লাহ নিকটতম ও দূরবর্তী প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করতে ওসিয়ত করেছেন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা যালা ইউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানান্তু আন্নাহু সাইওয়ারিসু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করছিলেন, এমনকি আমি ধারণা করছি যে প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেবে, যেটি বুখারী 6014 মুসলিম 2625 নম্বর হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করছিল, এমনকি আমি ধারণা করেছিলাম যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ওয়ারিসই বানিয়ে দেয় নাকি। অর্থাৎ আমি মনে করেছিলাম যে ওয়ারিসদের সাথে প্রতিবেশীর জন্য মিরাসের একটি অংশ নির্ধারণ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আবা যর ইজা তাবাখতা মারকা ফা আকসির মাআহা ওয়া তাআহাদ জিব ওয়া তাআহাদ জিরানাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যরকে লক্ষ্য করে, আবু যরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু যর, যখন তুমি শুরবা পাক করো তখন পানি বেশি করে দাও আর তোমার প্রতিবেশীদের অঙ্গীকার পূরণ করো। এই হাদিসটি মূলত মুসলিমের 2625 নম্বরে রয়েছে। অর্থাৎ প্রতিবেশীর পার্শ্ববস্থানের হক রয়েছে, যদিও সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি অবিশ্বাসী কাফের হয়। আপনার প্রতিবেশী যদি কাফের হয় তবু আপনি তার সাথে উত্তম আচরণ করবেন, সদয় হবে। এটা ইসলামের মুসলিমদের চারিত্রিক গুণাবলীর আরেকটি গুণ।
মুসলিমদের একজন মুসলিমের চারিত্রিক গুণাবলীর আরেকটি গুণ হচ্ছে মেহমানের অতি আতিথে ওঠা, অর্থাৎ মেহমানকে সম্মান করা, মেহমানের যেভাবে সম্মান করতে হয় সেভাবে। ইসলামের চরিত্রের আরেকটি হচ্ছে মেহমানের আতিথেয়তা, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ফালিয়াকরিম দাইফাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, যেটি সহিহ বুখারি 2018 মুসলিমের 47 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। দেখেন এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত কঠোর ভাষায় বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। তাহলে মূলত এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত, এটা মুসলিমদের ঈমানের সাথে সম্পৃক্ত, সে তার মেহমানকে সম্মান করবে। একজন মুসলিমের চারিত্রিক গুণাবলীর আরেকটি গুণ হচ্ছে সাধারণভাবে দান ও বদান্যতা, অর্থাৎ ইসলামের চরিত্রের অন্যতম হচ্ছে দান ও বদান্যতা। আল্লাহ তাআলা ইনসাফ দান ও বদান্যতা কারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ সুম্মা লা ইতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেটি সূরা বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে অতপর যা খরচ করেছে তা থেকে কারো প্রতি অনুগ্রহ ও কষ্ট দেওয়ার উদ্দেশ্যে করে না, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাও করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মাআহু ফাদলু যাহরি ফালিয়াউদ বিহি আলা মান লা যাহর লাহু ওয়া মান কানা লাহু ফাদলুন মিন যাত ফালিয়াউদ বিহি আলা মান লা যাদ লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার নিকটে অতিরিক্ত বাহন থাকে সে যেন তার বাহন নেই তাকে তা ব্যবহার করতে দেয়, যার নিকট অতিরিক্ত পাথে বা রসদ রয়েছে সে যেন তার রসদ নেই তাকে তা দিয়ে সাহায্য করে, যেমনটি সহিহ মুসলিমের 1728 নম্বরে হাদিসে রয়েছে। তাহলে আমরা মূলত বুঝতে পারলাম যে দান ও বদান্যতা কতটা গুরুত্বপূর্ণ। একজন মুসলিমের চারিত্রিক গুণাবলীর আরেকটি গুণ হচ্ছে ধৈর্য ও সহিংসতা। ধৈর্য সহিংসতা হচ্ছে ইসলামী চরিত্রের অন্যতম। অনুরূপভাবে মানুষকে ক্ষমা করা, দুর্ব্যবহারকারীকে ছেড়ে দেওয়া, ওজর পেশকারীর ওজর গ্রহণ করা বা মেনে নেওয়াও অন্যতম, যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আর যে ধৈর্য ধারণ করলো এবং ক্ষমা করলো তার জন্য নিশ্চয়ই এটা কাজের ধীরতার অন্তর্ভুক্ত, যেটা সূরা শুরা 43 নম্বর আয়াত। তাহলে মূলত আমরা যারা মুসলিম, মুসলিমদের চারিত্রিক একটা গুণাবলী আমরা জানলাম যে মুসলিমরা কিন্তু অপরের প্রতি বা বিপদে কষ্টে ধৈর্য ধারণ করে, সহিংসতা অবলম্বন করে, অপরকে ক্ষমা করার মানসিকতা রাখে। একজন আপনার সাথে অপরাধ করেছে দেখেই আপনি শোধনিতে যাবেন এমনটি নয়, ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যেন ক্ষমা করে দেয় এবং উদারতা দেখায়, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া কি তোমরা পছন্দ করো না? তার মানে বোঝানো যাচ্ছে আপনি যদি কাউকে ক্ষমা করে দেন, উদারতা দেখান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, ইরহামু তুরহামু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দয়া করো তোমাদের প্রতি দয়া করা হবে, ক্ষমা করে দাও তোমাদেরকেও ক্ষমা করা হবে, যেমনটি আহমদের 11:99 রয়েছে। অর্থাৎ তোমরা দয়া করো মানুষদের প্রতি তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবে, ক্ষমা করে দাও তাহলেও তোমাদেরকে ক্ষমা করা হবে। তাহলে মুসলিমদের চারিত্রিক গুণের এটা একটা গুণ গেল, যেটি আমরা ধৈর্য সহিংসতা নিয়ে বললাম। এরপর একজন মুসলিমের চারিত্রিক মৌলিক গুণাবলীর বিষয়ের আরেকটি বিষয় হচ্ছে মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন করা। ইসলামের চরিত্রে আরেকটি হচ্ছে মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন করে দেওয়া। এটা একটি মহান চরিত্র যা ভালোবাসা, সৌহার্দ্য প্রসার ও মানুষের পারস্পরিক সহযোগিতার প্রাণের দিকে নিয়ে যায়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, তিনি বলেছেন সূরা নিসার 114 নম্বর আয়াতে, লা খায়রা ফি কাসীরি মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বি সাদাকা আও মা'রুফ আও ইসলাহিন বাইনান নাস ওমান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নুতিহি আজরান আযীমা।
আল্লাহ তাআলা বলছেন তাদের অধিকাংশ কানাকানির মধ্যেই কল্যাণ নেই, কেবল সে ব্যক্তি ব্যতীত যে সাদাকা সৎকর্ম ও মানুষের মাঝে সংশোধনের ব্যাপারে নির্দেশ দেয়। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে এসব করে অচিরেই আমরা তাকে মহা প্রতিদান প্রদান করব, যেটি সূরা নিসার 114 নম্বর আয়াত। তাহলে বোঝা যায় মানুষের মাঝে সমঝোতা সংশোধন করা এটাও একটা চরিত্রের উত্তম গুণাবলীর একটি। একজন মুসলিমের উত্তম চরিত্রের উত্তম গুণাবলীর আরেকটি হচ্ছে লজ্জা। আজকে আমাদের সমাজে দেখা যায় লজ্জা নাই বললেই চলে, কিন্তু মুসলিমদের ইসলামী চরিত্রে অন্যতম আরেকটি চরিত্র হচ্ছে লজ্জা। এটা এমন একটি চরিত্র যা পরিপূর্ণতা ও মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যের দিকে আহ্বান করে, অশ্লীল ও বেহায়াপনা হতে বারণ করে। লজ্জা আল্লাহর পক্ষ হতে হয়ে থাকে, ফলে মুসলিম লজ্জা করে, আল্লাহ তাকে পাপাচারে লিপ্ত না দেখুক। অনুরূপভাবে মানুষের এবং নিজের থেকেও সে লজ্জা করে। লজ্জা অন্তরে ঈমান থাকার প্রমাণ বহন করে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তুহুরু শাতরুল ঈমান, লজ্জা ঈমানের বিশেষ অংশ। অর্থাৎ লজ্জাটা কিন্তু ঈমানের বিশেষ একটা অংশ, যেটি সহিহ বুখারীর 9 নম্বর হাদিস এবং মুসলিমের 223 নম্বর হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না। অর্থাৎ এটা বুখারী 6117 মুসলিমের 37। অর্থাৎ লজ্জা শুধু কল্যাণই আনে, কল্যাণ ছাড়া কোনো কিছু আনে না। তাহলে আমরা বুঝলাম একজন মুসলিমের চারিত্রিক গুণাবলীর আরেকটি গুণ হচ্ছে লজ্জা। একজন উত্তম মুসলিমের চারিত্রিক গুণাবলীর আরেকটি গুণ হচ্ছে দয়া করা ও করুণা। দয়া ও করুণা ইসলামের চরিত্রের আরেকটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে দয়া বা করুণা। এই চরিত্রটি অনেক মানুষের অন্তর হতে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফলে তাদের অন্তর পাথরের মতো অথবা তার চেয়েও শক্ত হয়ে গেছে। আর প্রকৃত মুমিন হচ্ছে দয়াময়, অনুকৃপাকারী, গভীর অনুভূতি সম্পন্ন, উজ্জ্বল আবেগের অধিকারী, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা কানা মিনাল লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা, যেটি সূরায়ে বালাদের 17-18 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান এনেছে, পরস্পর পরস্পরকে ধৈর্য ও করুণার উপদেশ দিয়েছে, তারা হচ্ছে দক্ষিণ পন্থার অনুসরী, যেটি সূরায়ে বালাদের 17-18 নম্বর আয়াতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের পারস্পরিক সৌহার্দ্য, করুণা, অনুকম্পার উপমা হচ্ছে একটি শরীরের মতো, যখন তার একটি অঙ্গ অসুস্থ হয় তখন গোটা শরীর নিদ্রাহীনতা ও জ্বরে আক্রান্ত হয়ে যায়। এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন, যেটি রয়েছে সহিহ বুখারীর কিতাবুল আদব পরিচ্ছেদ মানুষ ও চতুষ্পদ জন্তুর উপর দয়া করা বিশেষ। এখানে হাদিস নম্বর হচ্ছে আপনারা পেয়ে যাবেন 6011 এবং 12 নম্বরে, সহিহ মুসলিম পেয়ে যাবেন 2586 নম্বরে। তাহলে মূলত আমরা বুঝতে পারলাম যে একজন মুসলিমের চারিত্রিক গুণাবলীর আরেকটা গুণ হচ্ছে দয়া ও করুণা। একজন মুসলিমের চরিত্রের গুণাবলীর আরেকটি গুণ হচ্ছে ইনসাফ ও ন্যায়পরায়ণতা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ন্যায়পরায়ণতা ইসলামী চরিত্রের আরেকটি চরিত্র। এই চরিত্র আত্মার প্রশান্তি সৃষ্টি করে, সমাজে নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রকার অপরাধ বিমোচনের দিকে নিয়ে যায়, যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, ইহসান ও নিকটাত্মীয়দের দান করতে নির্দেশ দিয়েছেন, যেটি সূরা নাহল 90 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন যে, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করো এটা তাকওয়ার অতি নিকটবর্তী, যেটি সূরা মায়েদা 8 নম্বর আয়াতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুখসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রাহমানি আযজা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন আল্লাযীনা ইয়াদিলুনা ফী হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ন্যায়পরায়ণ ব্যক্তিরা আল্লাহর নিকট নূরের মিম্বরের উপরে বসবে, তারা সেসব লোক যারা বিচার ফয়সালা, পরিবার পরিজন এবং যে দায়িত্ব পেয়েছে তাতে ইনসাফ করে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা যে ন্যায়পরায়ণ ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট নূরের মিম্বরের উপরে বসবে, যেটি মুসলিমের 1827 নম্বর হাদিসে রয়েছে। তাহলে আমরা বুঝলাম ইনসাফ, ন্যায়পরায়ণতা মুসলিমদের আরেকটি চারিত্রিক গুণ। মুসলিমদের চারিত্রিক গুণের আরেকটি গুণ হচ্ছে চারিত্রিক পবিত্রতা। ইসলামী চরিত্রের আরেকটি অন্যতম দিক হচ্ছে চারিত্রিক পবিত্রতা। এই চরিত্র মানুষের সম্মান সংরক্ষণ এবং বংশে সংমিশ্রণ না হওয়ার দিকে পৌঁছে দেয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিয়াস্তাফিফিল লাযিনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইগনিয়াহুমুল্লাহু মিন ফাযলিহি, যেটি সূরা নূর 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা বিবাহের সামর্থ্য পায় না তারা যেন চারিত্রিক পবিত্রতা গ্রহণ করে আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে সম্পদশালী করা পর্যন্ত। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, যেই হাদিসটা আমরা মুসনাদে আহমদের 5 নম্বর খণ্ডের 323 নম্বরে পেয়ে যাব, হাদিসটি তাবারানী বর্ণনা করে হাসান বলেছেন। আজকে এই হাদিসটি বা এই বিষয়টি আমাদের আলোচনার শেষ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদবানুলি সিত্তা মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ, আসদুকু ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা ওয়া'আদতুম ওয়া আদু ইযা তুমিনতুম ওয়া হফাদু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারকুম ওয়া কুফু আইদিয়াকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আমার জন্য ছয়টি বিষয়ের জিম্মাদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। অর্থাৎ যদি ছয়টি বিষয় তোমরা আমাকে দাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হব। তার ভিতরে একটি হচ্ছে যখন তোমাদের কেউ কথা বলে সে যেন মিথ্যা না বলে, অর্থাৎ মিথ্যা কথা যেন কখনো না বলে। যখন তার কাছে আমানত রাখা হয় তখন যেন খেয়ানত না করে। তিন নম্বর, যখন প্রতিশ্রুতি দেয় তা যেন ভঙ্গ না করে, বা তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো। পাঁচ নম্বর হচ্ছে তোমাদের হস্তদ্বয় সংযত রাখো, আর ছয় নম্বর হচ্ছে তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। অর্থাৎ এই ছয়টা বিষয়ে যদি তোমরা আমাকে জিম্মাদার দাও তাহলে আমি নবী সাল্লাম তোমাদের জান্নাতে নিয়ে যাব। ছয়টা বিষয় কি আবার মনে করে দেই, রাসূল সাল্লাম বললেন যখন তোমাদের কেউ কথা বলে সে যেন মিথ্যা না বলে, দুই যখন তার কাছে আমানত রাখা হয় তখন যেন খেয়ানত না করে, তিন যখন প্রতিশ্রুতি দেয় তা যেন ভঙ্গ না করে, এরপরে চার তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো, পাঁচ তোমরা হস্তদ্বয় সংযত রাখো, এই হাত দিয়ে কাউকে ক্ষতি করো না, ছয় নম্বর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। ইসলামের এই সব চরিত্রে এমন কিছু নেই যা অপছন্দ করা যায়, বরং এসব এমন সম্মানযোগ্য ও মহা চরিত্রাবলী যা প্রত্যেক নিঙ্কুলুষ স্বভাবের অধিকারীর সমর্থন লাভ করে। মুসলিমগণ যদি আজ এই মহৎ চরিত্র ধারণ করত তাহলে সর্বত্র থেকে তাদের নিকট মানুষ আগমন করত এবং দলে দলে আল্লাহর দিনে তারা প্রবেশ করত। যেভাবে প্রথম যুগের মুসলিমদের লেনদেন ও চরিত্রের কারণে যেভাবে মানুষ ইসলামে প্রবেশ করেছিল, আজকে দেখা যায় আমরা চরিত্রের দিক থেকে পদস্খলন ঘটে ফেলেছি, আমাদের চরিত্রকে আমরা ধ্বংস করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চরিত্রকে যেন সুন্দর করা তৌফিক দান করেন। আরেকটি বিষয় মনে রাখবেন, আমি এই মুসলমানদের চরিত্র চারিত্রিক গুণাবলী নিয়ে অল্প কিছু কথা এখানে প্রায় 16টি পয়েন্ট উল্লেখ করেছি, তারপরেও হয়তোবা এখানে আমি সম্পূর্ণ বলিনি, সম্পূর্ণ বলা সম্ভব নয়। আমি প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্তভাবে একটি অথবা দুটি আয়াত অথবা একটি দুটি হাদিস নিয়ে আপনাদের সামনে আমি এই বিষয়গুলো উপস্থাপনা করেছি। আশা করতে পেরেছি আল্লাহে আল্লাহর কসম, এখানে আমার নিজের কোনো রকমের বুজুর্গি নেই, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। শুধুমাত্র এই লাইভে আসা আপনাদের অনেকের অনুরোধ, এবং এখানে আলোচনা করার বিশেষ নিয়ত বা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কোরআন এবং সুন্নায় আলোয় আলোকিত করা, এটাই আমার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী আজকেই আরেকটি লাইভ আসবো, আরেকটি লাইভ দিব, সেটা হচ্ছে মুসলমানদের আদব বা শিষ্টাচার নিয়ে, এই এই মুসলমানদের চরিত্র চারিত্রিক গুণাবলী এই বিষয়ের সাথেই সংশ্লিষ্ট আরেকটি বিষয়ে আমরা কথা বলবো মুসলমানদের আদব বা শিষ্টাচার নিয়ে, সেটা ইনশাআল্লাহ আমরা মাগরিবের পর আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই দাওয়া দাবি রেখে আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।